একটা কথা আছে, একটা কথা আছে, ভারতে উত্তরপ্রদেশ দ্বার, দিল্লির মসনদ তার। আমি একটা কথা বলি, উত্তরবঙ্গ যার, ঢাকার মসনদ তার। টেলিভিশনের পর্দা খুলে দেখেন, মারা কাঁদে, তার ছেলের সন্ধান নেই। স্ত্রীরা কাঁদে, তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায় না। এই দুঃখ কি আমরা বুঝি? এই বেদনা কি আমাদের অন্তরকে আঘাত করে? করে না। যার সন্তান হারিয়েছে, যে স্ত্রীর স্বামী হারিয়েছে, বুঝতে পারে সে কোথায় নিরুদ্দেশ। তার শাস্তি হতো, ফাঁসি হতো, নিশ্চয় থাকতে পারতো না। অপরাধ করে শাস্তি হয়েছে, বিনা অপরাধ, কোনো অপরাধ নেই, সে পৃথিবীতে চড়ে গেছে। মায়ের চোখের পানি কোনোদিন শুকায় না, স্ত্রীর বুকে হাহাকার কেউ সান্ত্বনা দিতে পারে না। তাই আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের প্রয়োজন আছে। যেটা একটু আগে পারভেজ মোশাররফ বলে গেলেন, পারভেজ সাহেব বলে গেলেন, আইনের শাসন। আমাদের দল অনেকে আসতে চায়, 35টা দল আমাদের যোগাযোগ করেছে, তার মধ্যে 6টি নিবন্ধিত দল আর অনেক ইসলামিক দল। কারণ কি, কেন আসতে চান? কারণ তারা মনে করে জাতীয় পার্টি একমাত্র ভরসা, জাতীয় পার্টি শক্তিশালী করতে পারে, করতে পারলে আগামী জাতীয় পার্টি ক্ষমতা আসলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, মায়ের চোখের পানি আর পড়বে না।